আজকে মুসলিম উম্মার মধ্যে শির বেদাতে ছড়াছড়ি নানা কুসংস্কারের ছড়াছড়ি যে মুসলিম উম্মা এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করত না সেই মুসলিম উম্মা কেবলমাত্র জীবিত বস্তুই নয় তারা এখন মৃত ব্যক্তির সামনে পর্যন্ত মাথা নত করছে দুনিয়ায় আজকে ইসলামের বিকৃতির মূল কারণ হচ্ছে বেদাত ইসলামের যে বিকৃতি ঘটেছে এই বিকৃতি ঘটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বেদাত মুসলিম উম্মার মধ্যে যাবতীয় যে اختلاف এখন চলছে নানা দল উপদলে যে সৃষ্টি হয়েছে নানা মতবাদে সৃষ্টি হয়েছে নানা মতাদর্শে সৃষ্টি হয়েছে এর পিছনে মূল কারণ হচ্ছে বেদাত যদি আমরা প্রকৃত মুসলিম হয়ে থাকি আমাদেরকে অবশ্যই এই কথায় বিশ্বাস রাখতে হবে সুন্নতেই রয়েছে মুক্তি বেদাতে রয়েছে বিভক্তি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا، الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وعن عرباد بن الصليات رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين وقال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أبو داود الترمذي وابن ماجه আল্লা আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেস যুবসংঘ বগুড়া জেলা কর্তৃক আয়োজিত বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল কলেজ ময়দানের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত মাননীয় অতিথিমণ্ডলী সম্মানিত আলোচক বৃন্দ আহিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেস যুবসংঘের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ বগুড়া জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত সুধি মণ্ডলী শুভাকাঙ্ক্ষী মণ্ডলী সেই সাথে আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় তরুণ তরুণ যুবক ভাইরা প্রশংসা আল্লাহবুল্লা আলমের জন্য যা অশেষ রহমতে আজকে দীর্ঘ এক বছর পরে পুনরায় আমরা জেলা সম্মেলন উপলক্ষে বগুড়া জেলার এই প্রাণ কেন্দ্রে এসে উপস্থিত হতে সক্ষম হয়েছি জেলার আবল্লা আলমী আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার সুখ আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লু আলু ইসলামের প্রতি যার সুন্নাতকে আঁকড়ে ধরার জন্যই যার সুননাথের প্রচার এবং প্রসারের জন্যই আজকে আমাদের এই আয়োজন সম্মানিত উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাইব সেটি হচ্ছে বেদার এবং তার ভয়াবহতা আমরা একটা কথা এখন প্রায় বলে থাকি যারা সচেতন মুসলিম তারা সর্বদাই একটা কথা বলে থাকি যে আজকে মুসলিম উম্মা একটা ক্রান্তি লগ্ন অতিক্রম করছে মুসলিম উম্মা একটা মহা ক্রান্তি লগ্ন অতিক্রম করছে কি সে ক্রান্তি লগ্ন কেন আমরা এই কথাটি বলি সাধারণত আমরা এই কথাটি এই জন্য বলি যে আজকে মুসলিম উম্মার মধ্যে খেলাফত নাই ইসলামী খেলাফত নাই গত একশো বছর আমরা ইসলামী খেলাফত বিহীন রয়েছি মুসলিম উম্মার রাজনৈতিক ক্ষমতাই নাই আর এই কারণেই বলা হচ্ছে যে আমরা ক্রান্তিকালে রয়েছি তবে আমরা যেটা মনে করি আহ্লাহ আন্দোলন বাংলাদেশ এটা মনে করে রাজনৈতিক ক্ষমতা না থাকাটা এটা কখনোই আমাদের ক্রান্তি লগ্নের কারণ হতে পারে না কারণ রাজনৈতিক ক্ষমতা আমাদের যদি না থাকে আমরা কি জাহান্নামে চলে যাব রাজনৈতিক ক্ষমতা থাকা বা না থাকার উপরে আমার জান্নাত জাহান্নাম কি নির্ভর করছে পৃথিবীতে যদি একজন মুসলমান আমরা বেঁচে থাকি তবুও তার জান্নাতে যাওয়ার জন্য রাজনৈতিক ক্ষমতা যাওয়া কোনো শর্ত না সুতরাং রাজনৈতিক ক্ষমতায় থাকা বা না থাকাটা কখনই মুসলিমের জন্য ক্রান্তি লগ্ন হতে পারে না আমাদের ক্রান্তি লগ্ন হওয়ার মূল কারণ হচ্ছে আজকে আমরা আমাদের যে দিন নিয়ে আল্লাহ ইসলাম আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন সেই দুন দিন থেকে আজকে আমরা দূরে সরে গিয়েছি যে ধর্মীয় বিধিবিধান আমাদের সামনে নিয়ে আসা হয়েছিল সেই ধর্মীয় বিধিবিধানের মধ্যে আমরা পরিবর্তন পরিবর্তন সাধিত করে ইসলামকে একটা বিকৃত রূপে আজকে আমরা দাঁড় করিয়ে দিয়েছি এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ক্রান্তি লগ্ন প্রিয় আজকে মুসলিম উম্মার মধ্যে শির বেদাতের ছড়াছড়ি নানা কুসংস্কারের ছড়াছড়ি যেই মুসলিম উম্মা এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতো না সেই মুসলিম উম্মা কেবলমাত্র জীবিত বস্তুই নয় তারা এখন মৃত ব্যক্তির সামনে পর্যন্ত মাথা নত করছে যে মুসলিম উম্মা কুসংস্কারের বিরুদ্ধে শির্কের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে একদা সংগ্রাম চালিয়েছিল সেই মুসলিম উম্মা আজকে তার শিশু সন্তানের কপালে কাপড় কালো টিপ লাগিয়ে সেখানে তারা মুক্তির সন্ধান খুঁজছে এই তো আজকে মুসলিম উম্মা প্রিয় উপস্থিতি মুসলিম উম্মার মধ্যে এই যে ধর্মীয় বিকৃতি ঘটেছে এই ধর্মীয় বিকৃতি ঘটার মূল কারণ হচ্ছে বেদাহাত বেদাহাত মানে কি বেদাহাত মানে আমরা সবাই জানি যে বেদাত হচ্ছে এমন জিনিস যে জিনিসটা ইসলামের মধ্যে ঢুকে গেছে ধর্মের নাম করে এবং মানুষ সেটাকে পালন করে মনে করে সোয়াবের কাজ মনে করে এটা তো বেদাত বলে নাকি নাকি লাইট ফ্যানকে বেদাত বলে বেদাত বলে আমাদের সমাজে একদল ওলামাই কারাম তারা আবার লাইট ফ্যান মাইক এগুলো সবকে বেদাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের মধ্যে অন্তত পক্ষে বেদাতের সংজ্ঞা নিয়ে কোনো দ্বিধা নেই আমরা বেদাতটা কি সেটা সবাই বুঝি আলহামদুলিল্লাহ তাই না আমরা তো বেদাত সবাই বুঝি নাকি আমাদের সমাজের সবচেয়ে পাগল লোকটাও আশা করি বেদাত সম্পর্কে তারা বোঝেন কারণ মেইন কাজই হচ্ছে এবং বেদাতের বিরুদ্ধে লড়াই কারণে অন্তত পক্ষে তারা বেদাতের সংজ্ঞাটা সম্পর্কে তারা এরকম উল্টাপাল্টা কথা বলেন না আল্লাহ রসুল্লাহ বেদাত সম্পর্কে আমাদেরকে বার বার সতর্ক করে গিয়েছেন আল্লাহুল্লাহাম বলেছেন মান আহদাসা ফি, আমরিনা হাদা। মালাইসা মিনু ফরাদ আমার এই ধর্মের মধ্যে আমার এই দিনের মধ্যে যে নতুন কিছু সৃষ্টি করলো নিঃসন্দেহে সেটা প্রত্যাখ্যাত আল্লাহ রসুলাম আরও স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন মানে যে ব্যক্তি এমন কোন আমল করলো ধর্মের নামে এবাদতের নামে এমন কোন আমল করলো যে এবাদতের বিষয়ে আমার কোনো নির্দেশনা নাই সে আমলটা অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যাত আল্লাহ রসুল্লাহ ইসলাম আরেকটা বিষয়ে সর্বদা তার প্রত্যেক জুমার খুদ্ আমাদের সতর্ক করতেন আমাদের যারা খতিবরা রয়েছে আমরা প্রত্যেকেই যারা বেদাত করছেন তারাও পর্যন্ত এই হাদিসটা উল্লেখ করেন তোমরা নতুন কিছু সৃষ্টি করা থেকে বিরত থাকো কেননা প্রত্যেকটা নতুন সৃষ্টি হচ্ছে বেদাত অকুল্লা বিদা আতিন দলালা প্রত্যেকটা বেদাতই হচ্ছে পদভুষ্টতার কারণ অকুল্লা দলাল ফিন্নার প্রত্যেকটা পদভুষ্টতার অর্থই হচ্ছে জাহার নামে চলে যাওয়া এই বিষয়টা আমরা প্রত্যেক ক্ষতি প্রত্যেক হুদবাহ উল্লেখ করি কিন্তু আমরা অনুধাবন করি প্রিয় উপস্থিতি বেদাতের প্রকারভেদ বেদাত কয় প্রকার এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার বেদাতের সংজ্ঞা সম্পর্কে জানি আমরা কিন্তু অনেক সময় বেদাতের প্রকারভেদগুলো আমরা বুঝতে পারি না এই কারণে অনেক সময় আমরা লাইট ফ্যানকেও বেদাত বলে ফেলি যাই হোক সে বিষয়টা পরে বেদাত দুই প্রকার একটা হচ্ছে বেদাত হাকি কি অর্থাৎ মৌলিক বেদাত যেই বেদাত বা যেই জিনিসটা যেই আমলটা ইসলামের মধ্যে কোনো অস্তিত্বই কখনো ছিল না যেমন আজকের যুগে ঐদে মিলাদুন নবী নাম শুনেছেন তো আপনারা এটা ইসলামের কোনো ধরনের কোনো জায়গাতে কোনো ক্ষেত্রে ইসলামের প্রাথমিক যুগে হোক বা যে যুগে হোক না কেন এটা ইসলামের মধ্যে কখনোই ছিল না এটা একেবারে নতুন একটা সৃষ্টি হয়েছে ছয়শো বছর পরে তেমনইভাবে সবে সবে বরান এটার নাম আপনারা শুনেছেন তারপরে সাধারণভাবে যে মিলাদ পড়া হয় সেগুলোর কথা আপনারা শুনেছেন এইগুলো হচ্ছে সম্পূর্ণ বেদাত বেদাতে হাকি কি এগুলো হচ্ছে মৌলিক বেদাত আরেক ধরনের বেদাত রয়েছে যেটা হচ্ছে বেদাত দফি যেটার মৌলিকত্ব মূলত ছিল ইসলামে কিন্তু সেটা সঠিক জায়গায় স্থাপন না করে অন্য জায়গায় করার কারণে সেটা বেদাত পরিণত হয়েছে যেমনভাবে ইসলামে দলবদ্ধ হয়ে মোনাজাত আছে কি নাই ইসলামে দলবদ্ধ হয়ে মোনাজাত আছে সেটা ইস্তিস সালাতের সময় আছে বেতের সালাতে সময় আছে কিন্তু পাঁচ অক্ত সালাতের পরে দলবদ্ধ মোনাজাত আছে ইসলামে আল্লাহ রসুল কখনো করেছেন সাহাবাইকার কখনও করেছেন তাহলে এই কাজটাকে আমরা সুন্নাত বলবো নাকি বেদাত বলবো কেন বেদাত বলবো কারণ এই কাজটাকে যেই সময় আল্লাহ রসুল করেছিলেন সেই সময় না করে অন্য সময় আমরা করছি আর এই কারণে এটা বেদাতে এফি হয়ে গেছে অর্থাৎ যেটা সংযুক্ত বেদাত পরবর্তীতে বেদাত হয়ে গেছে বেদাতের আরো দুটো প্রকার রয়েছে একটা হচ্ছে আলবেদা বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসের মধ্যে বেদাত বিশ্বাসের মধ্যে বেদাত আরেকটা হচ্ছে বেদাত বেদাত ফিল ইবাদাত ক্ষেত্রে ক্ষেত্রে বিশ্বাসের কি আমরা সবাই জানি আল্লাহ সিফাত সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসা হয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরও আছেন কি নেই এই সমস্ত বিতর্ক এগুলো সব পরবর্তীতে নিয়ে আসা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন আমরা সবাই জানি তো ইনশাআল্লাহ আসমানে আছেন তাই না কিন্তু পরবর্তীতে তাকে সমস্ত পৃথিবীব্যাপী নিয়ে আসলো কারা পরবর্তী যুক্তিবাদী যারা তারা এই সমস্ত বিষয়গুলো পরবর্তীতে নিয়ে আসলো এটা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে বেদাত আর এবাদতের ক্ষেত্রে বেদাত যেগুলো আমরা বর্তমান যুগে যত বেদাত দেখছি অধিকাংশ বেদাতই হচ্ছে এবাদতের ক্ষেত্রে উপস্থিতি এবারে আমরা আসি বেদাহাতকে আমাদের সমাজের দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়া এইরকম কোনো ভাগ করার সুযোগ আছে কিনা বেদাতের হাসান হাসানা মানে কি সুন্দর বেদাত বেদাতের সাইয়া মানে খারাপ বেদাত বেদাতের মধ্যে কোনো ভালো বা খারাপ বলে কিছু আছে বেদাতের মধ্যে ভালো খারাপ বলে কিছু নেই যে কোনো বেদাত সেটা ভালো আপনি মনে করেন বা খারাপই মনে করেন সমস্ত বেদাতি কি পদসতা কুল্লো বেদা দলালা আপনার কাছে ভালো তো সব কিছুই মনে হবে ভালো না হলে কি আপনি বেদাত করতেন নাকি আপনার কাছে তো সবই ভালো তাহলে বেদাতের সাইয়া বলে কিছু থাকবে পৃথিবীতে যদি বেদাতে হাসানাকে আমরা অস্তিত্ব স্বীকার করে নিতাম তাহলে সাইয়াবুলে কিছু থাকতো না সবই হাসানা হয়ে যেত তার কারণ যারা বেদাতের আবিষ্কার করেছে তারা সেটাকে সুন্দর মনে করি ভালো মনে করি তো করেছে নাহলে কেন বেদাতে হাসানা নাম দিচ্ছে প্রিয় উপস্থিতি ইসলামে বেদাতে হাসানা বেদাতে সাইয়া বলে কিচ্ছু নেই এবার আমরা আসি বেদাত সৃষ্টির কারণটা কি কেন মুসলিম উম্মার মধ্যে বেদাতের সৃষ্টি হলো কেন আমরা দাড়ি টুপি পরে কেন আমরা নিজেদেরকে পরহেজগার ব্যক্তি মনে করার পরেও আমরা বেদাতের আবিষ্কার করছি প্রথম কারণ আমরা মনে করেছি এর মধ্যে মনে হয় ভালো আছে এর মধ্যে কল্যাণ আছে এটা করলে হবে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা ধোকার কারণ যে আমরা মনে করছি ভালো এই কথাটি আমাদের স্পষ্ট জেনে নেওয়া দরকার যে সব ভালো ভালো নয় যতক্ষণ আল্লাহ রসুল সেটাকে ভালো না বলছেন সব ভালো ভালো নয় যতক্ষণ সেটা আল্লাহ রসুল ভালো না বলছেন এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট জানা দরকার আজকে আমরা স্পষ্টটা পড়বো কয় রাখাত কোনো ভাই যদি মনে করেন আরেক রাকাত বাড়িয়ে নিয়ে এটা তো ভালো কাজ করলে সমস্যা কি এটা কি হবে সালাদটা তার হবে বাতিল হয়ে যাবে কেন সে তো একটা ভালো কাজ করলো ভালো কাজ করার পরে বাতিল কেন হলো হলো এই কারণে আল্লাহ রসুলের তরিকায় হয়নি আল্লাহ রসুল বলেননি সেই রকম সেই রকম তরিকায় আমি কোনো কাজ করলাম সেটাই হয়ে যাচ্ছে বেদার আর এখানে এই বিষয়টার দিকে ইঙ্গিত করে আল্লাহ রবীন্দ্রে বলছেন কুলহাল তাদের সম্পর্কে সংবাদ দেব না যারা আমল করার পরেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সত আমল করেছে অথচ সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফিল হায়াতে দুনিয়া যাদের দুনিয়াবী জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে অহমি আসাবোনা আন নহমি অথচ তারা ধারণা করছে তারা মনে হয় ভালো কাজই করছে আমি আপনি ভালো কাজ মনে করলে সেটা ভালো হবে না যতক্ষণ আলা রসুল সেটাকে ভালো হিসেবে অনুমোদন না দিচ্ছেন দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে একদল ওলামায়ক রাম তারা কিছু দলিল নিয়ে আসেন তার মধ্যে সবচেয়ে যে দলিলটা বারবার তারা নিয়ে আসেন ওমর রাজ্জালা তালা আনহু তিনি যখন মুসলিম উম্মাকে তারাবির সালাত আদায় করার জন্য একত্রিত করলেন রাসুল সাল্লাহ ইসলামের যুগে মাত্র তিন দিন তারাবি সালাদ পড়া হয়েছিল এবং জামাত সহকারে তারপরে রাসুলের মৃত্যুর পরে মুসলিম তারা তারা সালাদ একাকী পড়ত বিচ্ছিন্নভাবে নিজেরা নিজেরা পড়তো তখন ওমার আনু তাদেরকে একত্রিত করেছিলেন করে তাদেরকে জামাতের সাথে তারাবি সালাদ পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং একটা কথা বলেছিলেন সেটি হচ্ছে নাতিল বেদা হাদিহি এটা কতই না সুন্দর একটা বেদা এই যে একটা বাক্য এটা কি তারা এখন দলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন মূলত ওবার তালহ বেদাত শব্দটা এখানে উল্লেখ করেছিলেন পারিভাষিক অর্থে না শাব্দিক অর্থে একটা নতুন কাজ তিনি করেছেন তার কারণ মাঝখানে প্রথমে কিন্তু মুসলিম মা শুরু করেছিল জামাতবদ্ধভাবে তারাবি কিন্তু মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল তারপরে নতুন করে তিনি আবার আবার সবাইকে জমায়েত করেছিলেন একত্রিত করেছিলেন এই কাজটা যেহেতু তার হিসাবে নতুন ছিল এই জন্য তিনি সেটাকে বলেছিলেন নিয়মাত বেদাত হাদি এর অর্থ এই না যে তিনি নতুন করে এ বাদত আবিষ্কার করেছিলেন তিনি কি নতুন করে এ বাদত আবিষ্কার করেছিলেন তিনি একত্রিত করেছেন মুসলিম উম্মাকে মুসলিম উম্মা তো আগে একত্রিত ছিল মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল আবার তাদেরকে একত্রিত করেছেন এর নাম নতুন কোনো বেদান্ত আবিষ্কার করা নয় অথচ এইটাকেই তারা দলিল হিসেবে গ্রহণ করে নিয়েছেন এটা নিঃসন্দেহে বাতিল দলিল আর তিন নম্বর হচ্ছে জাহালা জাহালা মানে কি আমাদের অজ্ঞতা আজকে মুসলিম উম্মা অধিকাংশ আমরা যারা আছি অধিকাংশই আমাদের দিন ধর্ম সম্পর্কে অজ্ঞ আমরা অধিকাংশই শুনে শুনে মুসলমান বাবদাদাকে দেখেছি গ্রামের মুন্সিকে দেখেছি আলমআলামাকে দেখেছি ব্যাস ওইটুকুই আমরা নিজেরা পড়াশুনো করে জেনে শুনে মুসলিম কয়জন আছি আর এই কারণেই আজকে আমাদের সমাজে যত রসম রেওয়াজ আছে হিন্দুয়ানি কালচার হোক খ্রিস্টানি কালচার হোক ইহুদি কালচার হোক সমস্ত কালচার আমরা আমাদের আমাদের জীবনের জীবনযাত্রার মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবং সেটা আমাদের এবাদতের অংশ পর্যন্ত হয়ে গেছে আর এই কারণেই মুসলিম উম্মার মধ্যে এত বেদাতের লাভ হয়েছে আজকে প্রিয় উপস্থিতি এবার আসুন যে এই বেদাত সৃষ্টি হওয়ার কারণে মুসলিম উম্মার কী ক্ষতি হয়েছে ধর্মীয় ক্ষতি যেটা আল্লাহ রসুল ইসলাম বারবার যেটা সতর্ক করেছেন আমাদেরকে বিশেষ করে যে হাদিসটা আমাদেরকে আমাদের অন্তরটাকে কাঁপিয়ে দেয় যে যেদিন কিয়ামতের দিন যখন আমাদের একটা কঠিন অবস্থা অতিক্রম করতে হবে সেই কঠিন অবস্থার সময় আল্লাহ রসুল যখন আমাদের সামনে হাউজে কাউসারে পানি নিয়ে উপস্থিত থাকবেন সেই সময় ফেরস্তা মন্ডলী তারা বলবেন যারা বিশেষ করে বেদাতে ছিল তাদের উদ্দেশ্যে বলবেন হে আল্লাহ রসুল আপনি ওদেরকে পানি পান করাবেন না কারণ আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে তারা নতুন নতুন কি সৃষ্টি করেছিল তখন আল্লাহ ইসলাম আমাকে আপনাকে আমরা যারা অজু করতাম সারাদাই করতাম আমাদের অজুর অঙ্গগুলো চকচক করবে সেই মানুষগুলোকে আল্লাহ রসুল কি বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ারাবা আদি দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছিল তোমরা দূর হয়ে যাও সেই অবস্থার কথা কল্পনা করুন কি একটা মর্মান্তিক অবস্থা হবে সারা জীবন আমল করে গিয়েছি কিন্তু আল্লাহর কাছে সেই দিন যে ধরা খেয়ে যাব এক গ্লাস পানি পর্যন্ত সেদিন পাবো না আল্লাহলামের কাছে সেটা তো আখের শাস্তি কিন্তু দুনিয়ার শাস্তি কি কি প্রথমত দুনিয়ায় আজকে ইসলামের বিকৃতির মূল কারণ হচ্ছে বেদাত ইসলামের যে বিকৃতি ঘটেছে এই বিকৃতি ঘটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বেদাত যদি এই বেদাতের সুযোগটা ইসলামে রাখা হতো নতুন নতুন বিষয় সৃষ্টি করার সুযোগ ইসলামে রাখা হতো তাহলে ইসলাম আরো বিকৃত হয়ে যেত এখন যে আলহামদুলিল্লাহ কিছু মানুষ অন্তত পক্ষে উপর টিকে আছে বলে এখন ইসলামটা টিকে আছে যদি সুন্নাতের কথা বলার মানুষ না থাকতো যদি আহলে মতো মানুষরা না থাকতো সুন্নাতকে রক্ষা করার জন্য তাহলে দেখতেন এই বগুড়ার ইসলাম এক রকম হতো পাশে জয়পুরহাটের ইসলাম আরেক রকম হতো দিনাজপুরের ইসলাম আরেক রকম হতো সৌদি আরবের ইসলাম আরেক রকম হতো বিভিন্ন দেশের ইসলাম বিভিন্ন রকম হয়ে যেত আজকে ইসলামকে বিকৃতি সাধন থেকে রক্ষা করেছে আহলুল হাদিস রাই এই জন্য আমরা বলে কি আমরা নিজের হচ্ছে হাফেজ সুন্না সুন্নাতের রক্ষাকারী আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আল ইখতলাফ মুসলিম উম্মার মধ্যে যাবতীয় যে ইখতলাফ এখন চলছে নানা দল উপদলের যে সৃষ্টি হয়েছে নানা মতবাদের সৃষ্টি হয়েছে নানা মতাদর্শের সৃষ্টি হয়েছে পিছনে মূল কারণ হচ্ছে বেদাত আল্লাহ রসুল্লাহ আমাদেরকে বহু আগেই সতর্ক করে দিয়েছিলেন আমার পরে তোমরা যারা জীবিত থাকবে জেনে রেখো মুসলিম মধ্যে অসংখ্য মতভেদ তোমরা দেখতে পাবে অসংখ্য মত পার্থক্য দেখতে পারবে এই সময় তোমাদের করণীয় কি হবে এই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে ও সুন্নাতিল খোলাফায় রাশিদিন এবং খোলাফায় রাশিদিনের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে থাকবে ওই একই হারিসের শেষ অংশে আল্লাহ আবার সতর্ক করে দিচ্ছেন উমুর তোমরা ধর্মের মধ্যে নতুন নতুন কিছু সৃষ্টি করো না বাইনা কুল্লা মুহতাসাতুন বিদআহ প্রত্যেকটা নতুন সৃষ্টি হচ্ছে বেদাত আকুল্লাহ বিদাতিন জালালা এবং প্রত্যেকটা বেদাত কি অবদুশতার কারণ প্রিয় উপস্থিতি তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যিনি বেদাত করবেন যিনি বেদাত করেন যিনি বেদাতী তিনি কখনো তবার সুযোগ পান না একজন পাপী ব্যক্তি যে পাপ করছে যে চুরি করছে যে জেনা করছে যে দুর্নীতি করছে ওই ব্যক্তির সম্ভাবনা আছে কোনো একদিন সে হয়তোবা আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যেতেও পারে কিন্তু একজন বেদাতি ব্যক্তি সে কখনোই হেদায়তের পথে আসবে না কেন আসবে না কারণ সে বেদাত করছে ভালো মনে করি সে মনে করছে আমি সবের উদ্দেশ্যেই করছে নাকি সে লোকটা কি ওখান থেকে কখনো ফিরে আসবে কখনোই আসবে না কারণ সে জানে সে একটা ভালো কাজ করছে আর এই কারণে ইবলিস সবচেয়ে বেশি পছন্দ করে বেদাতকে ইবলিস যতটা পছন্দ করে পাপকে তার চেয়ে বেশি পছন্দ করে বেদাত কারণ বেদাতি ব্যক্তি কখনো বেদাত থেকে ফিরে আসবে না পাপি ব্যক্তি হয়তোবা বা কখনো পাপ থেকে ফিরেও আসতে পারে তিন নম্বর চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বেদাতের কারণে আজকে মুসলিম ওলামা যারা বেদাত করতে পছন্দ করেন সেই সমস্ত আলেম আপনারা দেখবেন তারা কখনো সহি জয়ীফের দাঁত ধারে না জাল হাদিস বলে যাচ্ছে অবলীলায় চিন্তাই করছেন আল্লাহ হাদিস কি হাদিস না জয়ীফ হাদিস ইচ্ছা মতো বলে যাচ্ছে কোন মানে সহিফের কোনো ফারাক তাদের মধ্যে নাই কিছু মনে করেন না কারণ তাদের বেদাতটাকে যে টিকিয়ে রাখতে হবে বেদাতটা টিকিয়ে রাখতে গেলে যদি আমি জাল হাদিস হাদিস ত্যাগ করতে যাই তাহলে বেদাত কি টিকবে এ কারণে তারা কখনো সহি পাঁচ নম্বর যে বেশি সেটি হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের অপমান আমরা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ভালোবাসায় নিজেদেরকে কুরবান করে দিতে রাজি সেই মুসলিম মুসলিম্মা আজকে আমরা মুসলিম মুসলিম্মা হয়ে ইসলামের উম্ম হয়ে তাকে যে অপমানটা করছি বেদাতের মাধ্যম দিয়ে এটা হয়তো আমরা বুঝতেই পারছি না কিভাবে অপমান করা হচ্ছে বলছেন যে আফিল ইসলাম যে ইসলামের মধ্যে নতুন সৃষ্টি করলো যে বেদাত সে ধারণা করলো সে বেদাতটা করে একটা ভালো কাজ করেছে ফা জামান্না মুহম্মদ খান আর রিসালা সে যেন ধারণা করেছে যে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম তার রিসালাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে খেয়ানত করেছেন তিনি আমাদেরকে এ শিখিয়ে দেন নাই তিনি আমাদেরকে ঈদে ঈদ নবী শিখিয়ে যান নাই তিনি কত বড় একটা অপরাধ করেছেন অপরাধ করেন নাই এত বড় একটি এ সম্পর্কে আল্লাহ রাসূল আমাদের কোনো খবর দেন নাই সাহাবায়ে কেন কখনো করেন নাই এটা তাদের একটা অপরাধ না আমরা কিন্তু অবলীলাক্রমে এই অপবাদটা তাদের দিয়ে দিচ্ছি যে তারা খেয়ানত করেছেন প্রিয় উপস্থিতি এবারে আমরা আসু এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের প্রতি আমাদের যেটা আহ্বান থাকবে তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই আমরা নিজেদেরকে সুন্নাতের অনুসারী মনে করি কিনা আমরা কি সবাই বিশ্বাস করি সুন্নাতেই মুক্তি আছে আমাদের প্রত্যেককে কথা বিশ্বাস করতে হবে যদি আমরা আনুল হাদিস হই যদি আমরা প্রকৃত মুসলিম হয়ে থাকি আমাদেরকে অবশ্যই কথায় বিশ্বাস রাখতে হবে সুন্নাতেই রয়েছে মুক্তি বেদাতে রয়েছে বিভক্তি সুন্নাতেই রয়েছে মুক্তি বেদাতেই রয়েছে বিভক্তি এই জিনিসটা আমাদের মনে অন্তরে অবশ্যই জায়গা দিতে হবে যদি আমরা বেদাত থেকে নিজেদেরকে বাঁচাতে চাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো আমরা প্রত্যেকেই রসুল সাল্লাহ ইসলামের মহাব্বতে জীবন দিতে প্রস্তুত আছি কিনা সবাইকে আমরা প্রস্তুত রয়েছি হাত তুলে আমরা জানাতে চাই আমরা কি আল্লাহ রসুল ইসলামের মহাব্বতে নিজেদের জীবনকে কুরবান করতে রাজি আছি আমরা কি আল্লাহ রসুল ইসলামের সুন্নাথকে পুনর্জীবন দান করার জন্য নিজের জীবনকে কুরবান করতে রাজি রয়েছি আমরা কি বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করতে প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি আমরা সমস্ত জাতিকে জানিয়ে দিতে চাই বিশেষ করে ওলামায় কেরামকে জানিয়ে দিতে চাই আমরা সাধারণ জনগণ এখন বেদাতের বিরুদ্ধে প্রস্তুত বেদাত আমরা আর করতে চাই না আমরা সুন্নাত অনুযায়ী আমল করতে চাই এখন আপনাদের আলেমদের পালা এখন আলেমদের পালা তারা এখন সিদ্ধান্ত নেবেন তারা মানুষকে সুন্নাতের পথে ডাকবেন নাকি বেদাতের পথে ডাকবেন যদি আপনি প্রকৃত আলেম হয়ে থাকেন জেনে রাখবেন আজকে সাধারণ মানুষ সবাই প্রস্তুত সুন্নাতের পক্ষে দাঁড়ানোর জন্য কেউ বেদাতের পক্ষে দাঁড়াতে চায় না যদি আপনার আলেম সমাজ এখনো পর্যন্ত বেদাতের পক্ষে কথা বলেন বেদাত টিকিয়ে রাখতে চান অচিরেই আপনাদেরকে অবশ্যই সাধারণ জনতা পরিত্যাগ করতে বাধ্য হবে প্রিয় উপস্থিতি আজকে আলহামদুলিল্লাহ এই জাগরণ কিন্তু আমাদের উলামায়ে কেরামদের মধ্যে তৈরি হয়েছিল যারা জাল জাল জয়ফারিসের কিচ্ছা আওড়াতেন যারা বেদাতের কথা বলে বলে মাহফিলগুলো কাপাতেন তারাও কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক সতর্ক হচ্ছেন তারাও চেষ্টা করছেন দলিল ভিত্তিক কিছু কথা বলার জন্য আলহামদুলিল্লাহ এটা আহলে এই আন্দোলনের বরকতেই সম্ভব হয়েছে তারা যে সুন্নাতের পক্ষে দাঁড়িয়েছে বেদাতের বিরুদ্ধে কথা বলছে আর এ কারণেই আলহামদুলিল্লাহ এখন আলেম-ওলামা কিছুটা হলো আগের থেকে সচেতন হচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত আলেম-ওলামা কাহিনী বলতেন বলতেন বেদাতের কথা তারা যখন এখন ওই সমস্ত উল্টাপাল্টা কথা বলছেন শ্রোতার কাতার থেকে জনগণের কাতার থেকে দাঁড়িয়ে যাচ্ছে আপনি বাদ দেন আপনি কোরআন হারিস ভিত্তিক কথা বলেন বলছে কি না এরকম এই তো জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের জন্যই তো আলহামদুলিল্লাহ কাজ করছি আমাদের ওলামা এ এখন সচেতন হওয়ার সময় হয়ে গেছে আমরা সেই দিকেই আমাদের ওলামা কেরামকে বিশেষ করে আহ্বান জানাচ্ছি কারণ ওলামাহ মূল দায়ী বেদাতগুলো টিকিয়ে রাখার জন্য তারা যদি সচেতন হতেন তারা যদি আমাদের জনগণকে সতর্ক করতেন তাহলে নিঃসন্দেহে তারা সতর্ক হতো তাই না আমরা আশা করি এবং বিশ্বাস করি আমাদের জনগণ কেউ আমরা জাহান্নামে নামে যেতে চায় না কেউ জাহান্নামে যেতে চায় বেদাত করলে জাহান্নামে নামে যেতে হয় একথা যদি কেউ জানে সে কি কখনো বেদাতের মধ্যে নিজেকে নিমজ্জিত করবে কখনো করবে না এই জন্য কেরামকে আমরা বিশেষভাবে আহ্বান জানাবো দয়া করে আমরা আসুন বেদাতের বিরুদ্ধে সবাই সচেতন হই সুন্নাতের পক্ষে সবাই কথা বলার চেষ্টা করি তাহলে আহলে হাদিস হানাফি এই বিভেদ আর থাকবে না আপনি হানাফি আছেন হানাফি থাকেন কিন্তু আপনি বেদাতের বিরুদ্ধে কথা বলতে আপনার সমস্যাটা কি শিরকের বিরুদ্ধে কথা বলতে আপনার সমস্যাটা কি আমরা তো আপনাদেরকে শুধু এই যে এইদিকেই আহ্বান জানাচ্ছি শিরকের বিরুদ্ধে কথা বলুন বেদাতের বিরুদ্ধে কথা বলুন কুসংস্কারের বিরুদ্ধে কথা বলুন তাওহিদ এবং সুন্নাতের পক্ষে কথা বলুন তাহলে আমাদের মাঝে আপনাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে কিচ্ছু থাকবে না প্রিয় উপস্থিতি আমরা বিভেদ বাড়াতে চাই না আমরা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করতে চাই মুসলিম উম্মাকে পবিত্র কোরআন এবং হাদিসের মর্মমূলে সবাইকে আমরা একত্রিত করতে চাই মানুষ হানাফি হানাফি হোক মালিক হোক সাফি হোক আহলে হাদিস হোক এইরকম ভাগ ভাগ হোক এটা আমাদের কিন্তু মোটেও চাহিদা না আমাদের চাহিদা একটাই আমরা যেন সমস্ত মুসলমান এক কাতারে দাঁড়াতে পারি সমস্ত মুসলমান যেন আমরা তহিন এবং সুন্নতের পথে থাকতে পারি সমস্ত মুসলমান যেন শিরক এবং বেদার থেকে দূরে থাকতে পারি এটাই কিন্তু আমাদের আহ্বান আর বাংলাদেশ হালের যুব সংঘ সারা বাংলার বুকে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলনের মূল কথাই এটা যে আসুন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো প্রিয় আমি আর কথা পড়াবনা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বগুড়া এবং বগুড়া বিভিন্ন প্রান্ত থেকে এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি যে বিষয়টি বলতে চেয়েছিলাম আপনারা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের নাম নিশ্চয়ই শুনেছেন তাই না ফাউন্ডেশন 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 শিক্ষা বোর্ডের নামও নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশ এবং যৌথ উদ্যোগে আলহামদুলিল্লাহ আপনারা জানেন দু হাজার উনিশ সাল থেকে হারিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড সারা বাংলাদেশের মুখে কাজ করে যাচ্ছে বিশেষ করে শিক্ষা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষা সংস্কারের জন্য তারা কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে আজকে আমাদের মুসলিমমাকে বিভ্রান্ত করার পিছনে সবচেয়ে বেস্ট সবচেয়ে বড় ষড়যন্ত্র যেখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ষড়যন্ত্র চালানো হয়েছে সেই জন্য সেখানে আমাদের শিক্ষা আমাদের শিক্ষার্থীরা না শিখছে নৈতিক শিক্ষা আর না শিখছে ইসলামী শিক্ষা কোনো দিক দিয়ে তারা স্বয়ং সম্পূর্ণ নয় আর এই কারণে হাবিজাল শিক্ষা বোর্ড তার নতুন কারিকুলাম প্রস্তুতের মাধ্যম দিয়ে এদেশে নতুন একটি শিক্ষা সংস্থার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই চেষ্টা করে যাচ্ছি যে ক্লাস ফাইভ পর্যন্ত অন্ততপক্ষে আমরা আহলে আকিদা মানহাজের উপরে ভিত্তি করে ক্লাসের বইগুলোকে রচনা করার জন্য এবং সেই জন্য আমরা বেশ কিছু বই রচনা করেছি বিশেষ করে শিশুদের জন্য শিশির শিশু দিনিয়াত এবং অন্যান্য ক্লাসের যে বইগুলো রয়েছে সেগুলো আমরা তৈরি করেছি আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে বিশেষ করে আপনাদের যে বাচ্চারা আছে তারা হয়তো অনেক স্কুলে পড়ছে কলেজে পড়ছে অথবা কোনো বেদাতি মাদ্রাসায় পড়ছে তাদের সবাইকে শিশু দিনিয়াত। এই বইটা যে সিরিজটা আছে ক্লাস ফোর পর্যন্ত এই বইটা সবাইকে পড়ানোর চেষ্টা করবেন যদি আকিদার ফাউন্ডেশনটা এখনই মজবুত না হয় আপনার সন্তানটা কখনো শির বেদাতের মধ্যে পার্থক্য বুঝবে না তারা মনে করবে শিরটাই তাও হির বেদাতটাকেই তারা সুন্নাত ধরে বস বসবে এজন্য আমি আমাদের যারা অভিভাবকরা রয়েছেন বিশেষ করে তাদের প্রতি আহ্বান জানাবো অবশ্যই যেন তারা তাদের সন্তানদেরকে তাদের সন্তানদেরকে সহি আকিদা এবং মানহাজটাকে শিক্ষা দেন এবং এই জন্য দিনিয়া এই যে সিরিজটা আছে ক্লাস ফোর পর্যন্ত এটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন মঞ্চের আশেপাশে হয়তো কোথাও আছে আপনারা অবশ্যই নিয়ে যাবেন ইশাআল্লাহ তো আমি আর কথা পারব না যেহেতু আজান দেবে এখনই আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আহের সন্দর বাংলাদেশ বাংলাদেশে আহ যুবসংঘ বগুড়া জেলাকে আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে আজকের এই আয়োজনকে মানে সার্থক করার জন্য যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আফের আওয়ান আল আহমদুল্লাহ রব্বিআ আলম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত